হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে একটি জন্ম নিবন্ধন নিয়ে কথা বলবো। এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এ ধরনের জন্ম নিবন্ধন সমস্যা যদি ফেস করেন তাহলে সহজে সমাধান করতে পারবেন। ওকে, তো এই ভিডিওতে যেহেতু একটি জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে কথা বলবো, সো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। ওকে, তো আজকের টপিক হচ্ছে একটি ব্যক্তির জন্ম নিবন্ধন হাতে লেখা আছে এবং তার জন্ম 2000 সালের পূর্বে এবং তার নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অর্থাৎ কোনো সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তার জন্ম সনদটি অনলাইন করবেন কীভাবে এবং ডিজিটাল জন্ম সনদ কীভাবে বের করবেন, এই ভিডিওতে এই টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, তো এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সহজে বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো শুরুতেই আমি যে বিষয়গুলি জানতে হবে বা যে তথ্যগুলি আপনাকে সংগ্রহ করতে হবে তা নিয়ে ডিসকাস করব। ওকে, তো শুরুতেই আপনার যা যা প্রয়োজন হবে তা হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে, এরপরে এনআইডি কার্ডের মানে ছবি, প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার ছবি, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, অবশ্যই চেয়ারম্যানের সিগনেচার এবং সিল সহ থাকতে হবে, এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয় থেকে একটি প্রত্যয়ন নিতে হবে, যেখানে অবশ্যই একটি MBBS ডাক্তারের সিগনেচার এবং সিল থাকতে হবে। ওকে, তো এই তথ্যগুলি যদি আপনারা একত্র করে এই ফর্মটি ফিল আপ করেন বা নতুনভাবে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই আপনাদের জন্মসনদটি ডিজিটাল জন্মসনদ আপনাদের হাতে পেয়ে যাবেন। ওকে, তো প্রতিটি প্রসিডিউর আমি এক এক করে দেখাবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই জন্য শুরুতে আপনাকে চেক করতে হবে আপনার জন্মসনদটি অনলাইনে আছে কি নেই, যদি না থাকে তাহলে আপনি এই কাজটি করবেন। ওকে, তো তার পূর্বে অবশ্যই আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের সঙ্গে কথা বলবেন। ওকে, কারণ দেখা যায় এক একটা জায়গায় এক এক ধরন বা এক এক প্রসেস বা প্রসিডিউর নিয়ে কথা বলে, তা আমি আমার এলাকায় যে ধরনের বা যেভাবে এই জনসনদটি অনলাইন করব সে প্রসেসটি ডিসকাস করব। ওকে, তো এক এক এলাকার জন্য এক এক ধরনের হতে পারে, তবে প্রসিডিউর কিন্তু এভাবেই হবে। ওকে, তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করতে হবে, তো এই কাজটি আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, তো আমি একটি কম্পিউটার দিয়ে করে দেখাবো। ওকে, ব্রাউজার ওপেন করার পর শুরুতে আমি জন্মসনদটি অনলাইনে আছে কি নেই চেক করব। এই জন্য সার্চ অপশনে টাইপ করব বার্থ সার্টিফিকেট অনলাইন, সো টাইপ করতেছি BIRTHCERTIFICATE বার্থ সার্টিফিকেট ONLINE, এরপরে গো করলাম। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে, যেখানে রয়েছে everify.bdris.gov.bd, তো এখানে ক্লিক করবেন। তো এখানে শুরুতে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যেটা আপনাদের হাতে লেখা রয়েছে, এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যোগ বিয়োগ ইত্যাদি সংখ্যা থাকতে পারে, তো মানে বসাবো, এরপরে সার্চে ক্লিক করবো, তাহলেই আমার তথ্যটি শো হবে। ওকে, তো আমি এই কাজটি করে নিচ্ছি আমার জন্মসনদটি দেখে দেখে, অর্থাৎ ইতোপূর্বে অর্থাৎ হাতে লেখা যে জন্মসনদ ছিল তা দিয়ে করে দেখাচ্ছি। ওকে, তো আমি টাইপ করতেছি, তো জন্মসনদটি আমি টাইপ করলাম, তো উপরে একটি তথ্য শো হচ্ছে যেখানে রয়েছে 17 অঙ্কের বা 17 ডিজিটের অবশ্যই জন্মসনদ প্রবেশ করাতে হবে। ওকে, এরপর ডেট অফ বার্থ দিয়ে দিব, এক্ষেত্রে শুরুতে সাল দিব, ড্যাশ চিহ্ন দিব, এরপরে মাসের সংখ্যা, এরপর ড্যাশ, এরপরে তারিখ। তো এটা দেওয়ার পর এখানে আমি বাইরে একটা ক্লিক করলাম, জাস্ট সার্চ অপশনে ক্লিক করব, তাহলে এখানে শো করেছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ আপনার এই তথ্যটি অনলাইনে নেই, সো আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা যা করবেন তা হচ্ছে আবারও সার্চ অপশন চলে যাবেন, অর্থাৎ ব্রাউজারটি পুনরায় নিউ ট্যাব নিয়ে নেবেন, এরপরে সার্চ অপশনে টাইপ করবেন BDRIS, এরপর এখান থেকে গো করুন, অথবা BDRIS.gov.bd ক্লিক করতে পারেন, তো আমি এটা BDRIS লিখে গো করলাম। তাহলে BDRIS এর অফিসিয়াল অফিসিয়াল পেজ বা ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে BDRIS.gov.bd তে ক্লিক করব। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে শুরুতে রয়েছে হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন ইত্যাদি সম্বলিত একটি ইন্টারফেস। তো যেহেতু
আপনার জন্মসনদটি অনলাইনে নেই এবং আপনার জন্ম ঠিক 2000 সালের পূর্বে এবং আপনার নিজস্ব কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নেই। সো আমি ইতিপূর্বে যে তথ্যগুলির কথা বললাম অবশ্যই এই তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে। তো অবশ্যই তার পূর্বে এই তথ্যগুলোর ছবি স্ক্যান করে নেবেন অথবা আপনার স্মার্টফোন দিয়ে ছবি তুলে সুন্দরভাবে কেটে নেবেন। ওকে, এরপর এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, এটা আপলোড না করা পর্যন্ত আপনার তথ্য সাবমিট হবে না এবং আপনি জন্মসনদ নিতে পারবেন না। ওকে, তো এখানে তো শুরুতে আপনার যে তথ্যটি প্রয়োজন হবে তা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান তা এখানে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে জন্মস্থান স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা হতে পারে। তো এখানে যেহেতু আমি যার জন্মসনদটি করব তার সেটা স্থায়ী ঠিকানা বলতে পারেন, জন্মস্থানও বলতে পারেন, সো এখানে আমি স্থায়ী ঠিকানা সিলেকশন করলাম। আর যদি আপনারা দূতাবাস থেকে নিতে চান সেক্ষেত্রে এখানে সিলেকশন করে দেবেন। তো যেহেতু আমি স্থায়ী ঠিকানা থেকে সংগ্রহ করব সো এখানে সিলেকশন করলাম, এরপরে পরবর্তীতে প্রেস করলাম। তো পরবর্তীতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি তথ্য ফিল আপ করতে হবে। অবশ্যই এই তথ্যটি এনআইডি কার্ড দেখে দেখে ফিল আপ করবেন, মিস্টেক করবেন না। ওকে, এক্ষেত্রে আপনার বাংলা এবং ইংরেজি তথ্য সাবমিট করতে হবে। সো আমি এখানে নামগুলো টাইপ করে দিচ্ছি। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, নামের প্রথম অংশ এ পাশে থাকবে এবং দ্বিতীয় অংশ থাকবে এ পাশে। আর যেমন হতে পারে মনে করুন এমডি রহিম আলী, এক্ষেত্রে এমডি রহিম প্রথম ঘরে লিখবেন আর দ্বিতীয় ঘরে লিখবেন আলী, অথবা এমডি এ ঘরে লিখবেন রহিম আলী এ ঘরে লিখবেন। ওকে, তো ইংলিশেও মানে ইংলিশের ক্ষেত্রেও সেম প্রসেস বা প্রসিডিউর প্রযোজ্য হবে। ওকে, আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে যে লাল স্টার দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, নাহলে আপনার তথ্য সাবমিট হবে না। ওকে, তো আমি একে একে এটা ফিল আপ করতেছি। আর ফিল আপ করার পূর্বে অবশ্যই আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করে নেবেন, নাহলে এখানে টাইপ করা যাবে না। ওকে, এরপরে এই নামেরই আমাকে ইংরেজিতে টাইপ করতে হবে। সো আমি টাইপ করতেছি, এক্ষেত্রে কিবোর্ড চেঞ্জ করে নেবেন। তো দেখুন এখানে আমি কিন্তু ডট দিয়েছি, এখানে শুধুমাত্র ইংরেজি অক্ষর লেখা যাবে, এখানে ডট দেওয়া যাবে না, এই বিষয়টি কিন্তু আগেই বললাম। সো আমি এখান থেকে ডট কেটে দিচ্ছি, দেখুন এখানে নিয়ে নিয়েছে। এরপর এখান এরপরে জন্ম তারিখ সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি ফাঁকা অপশনে ক্লিক করলাম, এরপর এই সালে অপশনে আরেকবার ক্লিক করব, তারপরে পুনরায় সালে ক্লিক করব, এরপর এখান থেকে আমি সালটি সিলেকশন করে দেব। তো এক্ষেত্রে সাল যত রয়েছে অর্থাৎ এনআইডি কার্ড দেখে আমি এই তথ্যটি ফিল আপ করবো। ওকে, আর যদি এর মধ্যে সাল না থাকে তাহলে ডান বামের অ্যারোতে ক্লিক করে চলে যেতে হবে। ওকে, তো আমি এখানে যাচ্ছি, সো এখান থেকে আমি পেয়ে গেছি কাঙ্ক্ষিত সালটি, সেখানে ক্লিক করলাম। তো এখানে আমার সালটি পেয়ে গেলাম, এরপরে মাস সিলেকশন করতে হবে, সো এখান থেকে মাস সিলেকশন করলাম, এরপরে এখান থেকে তারিখ সিলেকশন করতে হবে। যখনই আমি এই তারিখটি সিলেকশন করে দেব এক্ষেত্রে আমার এই অ্যাটাচমেন্টগুলো অবশ্যই সেট আপ করতে হবে অর্থাৎ সংযোজন করতে হবে। তো ইতিপূর্বে আমি যে বিষয়গুলো বললাম অবশ্যই এই তথ্যগুলো কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো এখানে রয়েছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন 2/2/1978, জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন, আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে? তো এখানে নিচে যে তথ্যগুলো রয়েছে তা আমি আগে কিন্তু বলেছি, যেমন রয়েছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, তারপর রয়েছে পিতামাতা পিতামহ পিতামহী দ্বারা স্বনামের ঠিকানা স্থায়ী ঠিকানা ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র, বা পিতামাতা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল খাজনা বা কর পরিশোধের রসিদ, এই তথ্যগুলো কিন্তু থাকতে হবে। ওকে, তো এই তথ্যগুলো কিন্তু আমি আগে সংগ্রহ করে নিয়েছি এবং তা আমি শুরুতেই বলেছি। ওকে, তো এই তথ্যগুলো আমার কাছে আছে, সো এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এটা সিলেকশন করতে হবে। তো আমি সিলেকশন করে দিলাম, এরপরে পিতা ও মাতার কততম সন্তান তা সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি সিলেকশন করে দিচ্ছি 2, হতে পারে 2, 3, 4, যততম হবে ততম এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এরপরে লিঙ্গ, ছেলে হলে পুরুষ, মেয়ে হলে মহিলা বা তৃতীয় লিঙ্গ দিবেন, তো পুরুষ দিলাম। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, যদি এনআইডি নাম্বার থাকে তাহলে এখানে ফিল আপ করে দেবেন, তবে দেওয়াই বেটার,
তাহলে বিষয়টি আরো সুবিধা হয়। ওকে, তো আমি এনআইডি নাম্বার দিচ্ছি। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিলাম। এরপরে জন্মস্থানের ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনার এনআইডি কার্ড অনুসারে। ওকে, তো আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। শুরুতে দেশ বাংলাদেশ থাকবে, এরপরে রয়েল সেলসে এপাশ থেকে আপনারা বিভাগ সিলেকশন করবেন, রাজশাহী বিভাগ। এরপরে জেলা সিলেকশন করতে হবে, আমি সিলেকশন করে দিচ্ছি। এরপরে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অথবা উপজেলা সিলেকশন করতে হবে, যে কোনো একটি যেটাতে আপনি বসবাস করেন। তো আমি এখানে উপজেলা সিলেকশন করছি যেহেতু আমরা উপজেলাতে বসবাস করি। এরপরে পৌরসভা অথবা ইউনিয়ন, সো এখান থেকে আমি সিলেকশন করে দিলাম। ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এরপর ডাকঘর বাংলা লিখতে হবে, সো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন কন্ট্রোল অল্ট ভি প্রেস করে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আগেই টাইপ করা ছিল, এখান থেকে কপি করে দিলাম। এরপর ইংরেজিতে টাইপ করতে হবে, করা ছিল আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে গ্রাম পাড়া অথবা মহল্লার নাম সিলেকশন করতে হবে, আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নাম দিয়ে দিবেন। তো আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি। কোনোভাবে ভুল করবেন না, তাহলে সমস্যা হবে। ওকে, এরপরে বাসা ও সড়ক নাম ও নাম্বার, যদি আপনার বাসার নাম থাকে বা সড়ক নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। গ্রামের ক্ষেত্রে কোনো বাসা বা সড়ক নাম্বার থাকে না, সেক্ষেত্রে ফাঁকা রাখা যাবে না, জাস্ট এখানে ডট অথবা কোলন চিহ্ন দিয়ে দেবেন। ওকে, নতুবা আপনি পরবর্তীতে প্রেস করলে পরবর্তীতে যাবে না। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ডট দিয়ে দিব, সো এখানে ডট প্রেস করলাম এবং এপাশে ডট প্রেস করলাম। ওকে, যেহেতু আমরা গ্রামে বসবাস করি এবং বাসা সড়ক নাম্বার নেই। ওকে, তো এরপরে ডান পাশ থেকে পরবর্তীতে প্রেস করুন। পরবর্তীতে প্রেস করলে পিতা এবং মাতার তথ্য আপনাকে সংযোজন করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বয়স যদি 20 বছরের উপর হয়ে থাকে তাহলে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলেই কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু আপনার বয়স যদি 20 বছরের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পিতা মাতার জন্মসনদটি ডিজিটাল করে নিতে হবে, না হলে আপনার তথ্য সাবমিট হবে না। ওকে, তো এই বিষয়গুলো আরও একটি ভিডিও রয়েছে, তো চাইলে ওই বিষয়টি ফলো করতে পারেন, ওই ভিডিওটি দেখে আসতে পারেন, আমার আই বক্সে দেওয়া থাকবে এবং চ্যানেলটি ভিজিট করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে পিতামাতার তথ্য সাবমিট করব, যেহেতু এর জন্ম হচ্ছে 1978, সো যেহেতু 2000 সালের পূর্বে তার জন্ম, 20 বছরের অধিক বয়স তার, সো এখানে তেমন কোনো বাইন্ডিংস নেই এবং আমি সহজে এগুলো ফিল আপ করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। প্রথমে রয়েছে পিতা জন্ম নিবন্ধন নম্বর, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে পিতার নাম বাংলায় লিখবেন, তো পিতার নাম আমি লিখে দিচ্ছি। এপাশে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, সো আমি টাইপ করে দিচ্ছি। সো পিতার নাম টাইপ করা হয়ে গেল, তো চাইলে আপনারা আপনার পিতার যে এনআইডি কার্ড রয়েছে তার নাম দেখে দেখে এটা ফিল আপ করবেন। ওকে, এরপরে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিবেন, তো আমি এখান থেকে যেহেতু আছে সো দিয়ে দিব, যাতে তথ্যগুলো ফুলফিল হয়। আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যত পারবেন বেশি তথ্য সাবমিট করবেন, তাহলে আপনার কাজটি দ্রুত হবে। ওকে, তো যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে পিতার জাতীয়তা, যেহেতু বাংলাদেশে বাস করি সো বাংলাদেশি। এরপরে মাতার তথ্য, মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে মাতার নাম বাংলায় লিখতে হবে, এনআইডি কার্ড দেখে দেখে লেখাই বেটার হবে। ওকে, এরপরে ইংরেজিতে লিখতে হবে, সো মাতার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করা হয়ে গেল, অবশ্যই এনআইডি কার্ড দেখে দেখে এটা ফিল আপ করবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, এরপরে মাতার জাতীয়তা বাংলাদেশি। সো এই তথ্যগুলো ফিল আপ করা হয়ে গেলে ডান পাশ থেকে জাস্ট পরবর্তীতে একবার প্রেস করুন। পরবর্তীতে প্রেস করলে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এ সম্বলিত দুটি তথ্য শো হয়েছে। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা
আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, তো এখান থেকে অবশ্যই কোনোটি নয় সিলেকশন করবেন। এরপরে এই নিচে নিচে যে তথ্যগুলি আসবে অবশ্যই এগুলো ফিল আপ করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই সিলেকশন করব, তাহলে এই দুইবার আমাকে ফিল আপ করতে হবে না। সো এখান থেকে সিলেকশন করে দিলাম। এরপরে দেখুন অটোমেটিক আপনার যে তথ্যগুলি ইতিপূর্বে দিয়েছেন তা এখানে চলে এসেছে। ওকে, যদি আপনার তথ্যগুলো ভিন্ন হয়ে থাকে বা জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুটা আলাদা হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে সিলেকশন করবেন না, না করে এই নিচ থেকে এই তথ্যগুলো অবশ্যই টাইপ করে দেবেন। ওকে, তো এরপরে আরেকটি তথ্য রয়েছে, এটা হচ্ছে বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান কিনা। এবার কোনটি নয়তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে চেক মার্ক দিয়ে দিলে তথ্যগুলি হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমি যার ফর্মটি ফিল আপ করতেছি তার স্থায়ী এবং জন্ম ঠিকানা একই, সো এখানে সিলেকশন করলাম, তাহলে অটোমেটিক ইতিপূর্বে যে তথ্যগুলি সাবমিট করেছি তা এখানে চলে আসবে। ওকে, তো এখান থেকে আর কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখান থেকে পরবর্তীতে প্রেস করবেন। আর যদি আপনার ভিন্ন হয়ে থাকে অবশ্যই এইখানে চেক মার্ক না দিয়ে এই তথ্যগুলো হাতে টাইপ করে দেবেন। ওকে, তো আমি পরবর্তীতে সিলেকশন করতেছি। পরবর্তীতে সিলেকশন করলে আবেদনকারীর প্রত্যয়ন, অর্থাৎ এখানে কিছু নিয়মকানুন রয়েছে, অবশ্যই এই নিয়মকানুনগুলো অনুসরণ করতে হবে। তো যা রয়েছে তা হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন, নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি নয় মতে সক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর ও টিপসই প্রদান করিবেন, অর্থাৎ এই ফর্মটি বের করার পর তার নাম অথবা টিপসই দিতে হবে। ওকে, এবং পরবর্তী অংশ রয়েছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, অর্থাৎ যিনি এই আবেদনটি করছেন, যার জন্ম সংশোধন আবেদন করছি তার সঙ্গে কী ধরনের সম্পর্ক রয়েছে তা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো একটি বিষয় মাথা রাখবেন, এখানে আপনারা নিজ দিবেন, তাহলে আপনাদের বেশি ঝামেলা পোহাতে হবে না। আর অন্যান্য দিলে যিনি এই তথ্যটি সংগ্রহ করতে যাবেন তার বিভিন্ন ধরনের তথ্য সাবমিট করতে হবে। সো আপনারা চেষ্টা করবেন নিজ দেওয়ার জন্য। সো এখান থেকে নিজ দিলাম। নিজ দিলে অটোমেটিক আবেদনকারীর নাম চলে আসবে এবং এর নিচে একটি ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই সচল ফোন নাম্বার দিবেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর ডান পাশ থেকে ইমেইল আপনি দিতে পারেন, যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এরপর এই নিচ থেকে আপনাকে কিছু ফাইল অ্যাটাচ করতে হবে, যা আমি শুরুতেই বলে দিয়েছি, এবং ওই তথ্যগুলো অবশ্যই আপনাকে স্ক্যান অথবা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে নিতে হবে এবং সুন্দর করে কেটে নিতে হবে, যেগুলো অবশ্যই সাইজ হবে 100 কিলোবাইটের মধ্যে, অর্থাৎ যে ছবিগুলো আপনি সংগ্রহ করবেন তার সাইজ 100 কিলোবাইটের মধ্যে রাখতে হবে, 100 কিলোবাইটের অতিরিক্ত করা যাবে না, এবং ছবিগুলো সংযোজন করতে হবে একে একে, অর্থাৎ একটি আপলোড হয়ে গেলে পরবর্তীতে আরেকটি আপলোড করবেন, একটি আপলোড করার সঙ্গে সঙ্গে বারবার বেশি করে আপলোড করবেন না, তাহলে সাবমিট হবে না। এরকম ধরনের সমস্যা অবশ্য অনেকেই পড়েছেন, সাবমিট হয় না, এই কাজ হয় না, এমন ধরনের কথাবার্তা বলে থাকেন, কিন্তু বিষয়টি এরকম না, আপনারা একসঙ্গে বার অনেকগুলো দিয়ে চেষ্টা করেন, সো প্রবলেম করে, একটি সিলেকশন করবেন এবং ওইটা আপলোড হয়ে গেলে নেক্সট আরেকটি দিবেন, তাছাড়া দিবেন না। ওকে, এই ফাইলগুলো জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফাইল তৈরি করে নেবেন। ওকে, তো আমার দৃষ্টিকোণ থেকে পিডিএফ ফাইল করা বেটার হবে, কারণ পিডিএফ ফাইল অনেকটা ফ্রেশ হয়। ওকে, 1 কিলোবাইট কম হলেও কিন্তু পিডিএফ ফাইল ফ্রেশ হয়, সো আপনারা পিডিএফ করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট সংযোজনে ক্লিক করলাম। সো শুরুতে আমি এমবিবিএস ডাক্তারের কর্তৃক প্রত্যয়নপত্র সিলেকশন করছি, এরপর ওপেন করলাম। এরপরে ফাইল টাইপ এখান থেকে সিলেকশন করে দেব, তো এখান থেকে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এখানে সিলেকশন করলাম। এরপরে স্টার্ট ক্লিক করব। স্টার্ট ক্লিক করলে দেখবেন এখানে আমার অটোমেটিক কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, এখানে এবং কিলোবাইট দেখাচ্ছে, এত কিলোবাইট। তো পরবর্তী ফাইলটি সংযোজন করব, তাই সংযোজনে ক্লিক করলাম। সংযোজনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউনিয়ন পরিষদে যে কর পরিশোধের রসিদটি রয়েছে তা এখান থেকে সিলেকশন করে দিবেন। আর যদি আপনার পিতামাতার আইডি কার্ডের ছবি থাকে, সেক্ষেত্রে আইডি কার্ডের ছবি দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। ওকে,
তো আমি এখান থেকে জাস্ট আমি ইউনিয়ন পরিষদের যে কর পরিশোধের রসিদ রয়েছে সো এখান থেকে সিলেকশন করে দিলাম। এরপর এখান থেকে ওপেন করতেছি, সো নিচ থেকে ফাইল টাইপ সিলেকশন করব। সো ফাইল টাইপ হচ্ছে এখানে আবাসস্থলের বিবর্তে হালনাগাদ কর রসিদ, তো এখান থেকে আমি এটা সিলেকশন করে দিলাম। এবং এপাশ থেকে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে দেখবেন আপলোড হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে দুইটা তথ্য সংযোজন করা হয়ে গেছে। ওকে, তো এই তথ্য সংযোজন হয়ে গেলে এবং উপরের তথ্য ঠিক থাকলে আপনারা জাস্ট পরবর্তীতে প্রেস করবেন। সো আমি এখান থেকে পরবর্তীতে প্রেস করতেছি। পরবর্তীতে প্রেস করলে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদনের যে পুরো ফর্ম তা এখানে শো হবে, তো সম্পূর্ণ ফর্মটা একবার দেখে নেবেন আপনারা কোথাও মিস্টেক করেছেন কিনা, যদি মিস্টেক করে থাকেন তাহলে আবার তা সংশোধন করবেন। ওকে, তো আমি দেখছি আমার তেমন কোনো ভুল নেই, সো এখান থেকে নেক্সটে সাবমিট করে দিলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সে নাম্বারে একটি মেসেজ যাবে, সেখানে আবেদনপত্রের নাম্বার থাকবে। ওকে, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনপত্রটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে, আপনার আবেদনপত্রের নাম্বার হচ্ছে এত, এই নাম্বারটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন, নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে এই তথ্যটি সংগ্রহ, মানে এখানে যে পেজটি পাবেন বা আবেদন ফর্মটি পাবেন এটা, এবং এর সঙ্গে যে কাগজগুলো যুক্ত করতে হবে প্রথমে বলে দিয়েছি, সে কাগজগুলো সংশোধন করে নিকটস্থ ইউনিয়ন পরিষদে নিয়ে দেবেন অথবা আপনাদের উপজেলা বা সিটি কর্পোরেশনেও নিয়ে যেতে পারেন। ওকে, তো আমি এখান থেকে আবেদনপত্রটি প্রিন্টে ক্লিক করতেছি। আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে সম্পূর্ণ আবেদনপত্রটি এখানে শো হবে, যদি আপনাদের প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন, আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট সেভ সিলেকশন রেখে জাস্ট সেভে একবার ক্লিক করবেন। তো আমার এই আবেদনপত্রটি ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি এখন থেকে এখানে ডাউনলোড অপশন থেকে শো করে দেখাবো। তো আপনারা অবশ্যই আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন, এই পত্রটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দেন এখানে যে আবেদনপত্র আবেদনকারীর নাম অটোমেটিক চলে এসেছে, তো এই ফর্মটি আপনারা অবশ্যই নিকটস্থ ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন এবং এর সঙ্গে কিছু কাগজপত্র নিয়ে যাবেন, যেটা আমি শুরুতে বলেছি তারপরে একবার বলে দিচ্ছি, তা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন একটি, এই আবেদনপত্রের ফর্মটি প্রিন্ট করে নিয়ে যাবেন, তার সঙ্গে আপনার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে যাবেন, এরপরে ডাক্তারের প্রত্যয়নপত্র নিয়ে যাবেন, আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। ওকে, তো এই তথ্যগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে একটি জন্ম সনদ কপি বের করে দেবে যার ডিজিটাল। ওকে, তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।